তো দেখে দিচ্ছি ঝাড়খণ্ড ঝাড়খণ্ড দুমকা পাচ্ছ দেখো দুমকা দাদা একটু ধরবেন একটু ধরুন দাদা একটু ধরবেন দাদা পাণ্ডবেশ্বর দেখাও রানীগঞ্জ দেখা পাণ্ডবেশ্বর রানীগঞ্জ আসানসোল মুর্শিদাবাদ দেখা বর্ধমান বর্ধমান বীরভূমে বিজেপি অমিত শাহকে আসতে হচ্ছে এটা এটা কি বলবেন এটা আমি বলতে উনি আসতেই পারেন মিটিং মিটিং কল করেন মিটিং মিটিং করতেই পারেন তবে আমি মনে করি বীরভূমের জায়গা খুব লালমাটির জায়গা ঝাড়খণ্ড থেকে বাস লোক আনা হয়েছে আসানসোল থেকে লোক আনা হয়েছে রানীগঞ্জ থেকে লোক আনা হয়েছে পাণ্ডবেশ্বর থেকে লোক আনা হয়েছে বর্ধমান থেকে লোক আনা হয়েছে কাটোয়া থেকে লোক আনা হয়েছে মুর্শিদাবাদ থেকে 110 খানা গাড়ি এসেছে ছিলাম লোক এই জেলার মাটি তো পদ্ম ফুলের ফোটার জন্য যথেষ্ট ছিল না না এখনো নাই সেটা হলো মানে র্যালি করছে মানে তো এখনো নাই র্যালি তো খুব আমরা সব দলই তো র্যালি করা উচিত আছে র্যালি করতেই পারে আপনারা কাউন্টার কবে শুরু করবেন মানে দেখুন আমার 4 তারিখ থেকে আমার প্রত্যেক ব্লকের জনসভা আছে 25টা ব্লক প্রথম স্টার্ট করবো আমি তোমার শিউরি টু থেকে 6টা অঞ্চল 50,000 যদি লোক কম হয় আপনারা আমাকে বলবেন যে সঙ্গে করবো আর যেগুলো বড় বড় ব্লক মোটামুটি 75,000-80,000 লোক আমি এই ব্লকের লোক ওখানে যেতে দিই না ওই ব্লকের লোক এখানে আসে আর মমতা ব্যানার্জি যখন আমি শিউরি পুলিশ লাইনে মাঠে মিটিং করি মাঠের ক্যাপাসিটি হচ্ছে 6,50,000-5,00,000 লোক করি সাইথা ব্লক নেই মোহাম্মদ বাজার ব্লক নেই শিউরি টু নেই শিউরি ওয়ান নেই রাজনগর নেই দুর্গাপুর নেই আর কোন লোক নেই আপনার এলাকায় কাউন্টার করতে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী সেটা যাই না আমার খুব দুর্ভাগ্য আমি আমাকে ভাবছেন বলে খুব বড় আমি তো অমিত শাহের মতো লিডারকে আমি ভাবি নাই যে বীরভূম আমার কাউন্টার করবে কারণ সংগঠন নাই বলে কাউন্টার করতে হচ্ছে আমি মনে করলে 24 ঘন্টার নোটিশে যদি মমতা ব্যানার্জি আমাকে বলে 24 ঘন্টার নোটিশে আমি আদিবাসী ভরিয়ে দেবো 80,000 আদিবাসী ছেলে মেয়ে অন্য কোন লোক থাকবে না যারা আদিবাসী 24 ঘন্টার নোটিশ চ্যালেঞ্জ করে আপনি বাউলদের নিয়ে অনেক কাজ করেন বাউলদের জন্য অনেক কিছু করেছেন সেই বাউল পরিবারে গিয়ে অমিত শাহ খাচ্ছেন মানে বাউল পরিবার অমিত শাহকে লাঞ্চে ইনভাইট করছে এটা কি কোথাও গিয়ে আপনার মনে হচ্ছে আপনার কাজে কোনো খামতি হয়েছে বা আমি কালকে বলবো এখন যদি বলে খাবো ঘরে পাই দাও কাজে যদি ফেরা থাকি বলে ওর বাড়িতে পাই দাও ওনার বাড়িতেই ওনার বাসুদেব বাসুদেব দাস আপনি যাবেন কালকে কাউকে পাঠাবেন কিন্তু আমার ফটো লিডারে কেউ আসতে চায় যে বাসুদেব দাসের বাড়িতে খাবো কেন মানে বাসুদেব দাসের বাড়িতে মানে উনি কি বিজেপি সমর্থক নন বা সত্য বলে কয় হয় তো বলে কয় হয় দিয়ে দিয়ে খুঁয়ে হয় অসুবিধা তুমি চলো তোমার কাল তাই দেখি তুমি বলে বলে দিয়ে খুঁয়ে হয় মানে সেটা বলতে হবে মানে আজকে কি আপনার বক্তব্য যে বিজেপি দিয়েছে গাইয়েছে ন্যাচারালি গান কি করে সম্ভব আগে দেখো পৌঁছালে ভাত তোরা খাই খুব সুন্দর সারাদের রান্না তোমার বুঝছে আমার বুঝছে কে বুঝছে না খাওয়া দাওয়ার ব্যাপারে বলতে নাই যে কোনো মানুষ কারো বাড়িতে খেলে শুভেন্দু অধিকারী গতকাল দল ছেড়েছেন বিজেপিতে জয়েন করেছেন আজকে আপনার জেলায় দিয়ে বিজেপিতে ইনিংস ওপেন করলেন না হলে আমি কেরম আপনার এলাকায় যে আসে তাকে আপনি কিছু না কিছু দেন অমিত শাহের গুড় বাতাসে কি পৌঁছলো না এখন ঠিক টাইমে দেবো গুড় বাতাসে পড়বে না বলবো নতুন করে দেখুন সব দলেরই মিটিং মিটিং করা অধিকার আছে 21শে দেখা অনুপম হাজিরা আজকে বলেছেন আর এক মাস এখানে আর কাউকে খুঁজে পাওয়া যাবে লোকসভায় দাঁড়ানো কেন লোকসভায় ওখানে দাঁড়াবে ও দামি জিতিয়েছিলাম আমি তো লোকসভায় দাঁড়ালো না বিধানসভায় দাঁড়াতে বলি বোলপুর সিটে দাঁড়াতে বলবো অনুরোধ করছি দাঁড়াতে বলি রিকোয়েস্ট করছি দাঁড়াতে অমিত শাহ আশায় বিজেপির কি এখানে কোনো প্রভাব পড়বে আপনার জেলায় জানি না মনে হয় না
নরেন্দ্র মোদী উনিশে এসছিল, কোনো লাভ হয়নি, অমিত শাহ এসছিল তার আগে, কোনো লাভ হয়নি। আমরা জানি যে আমি সকালে দুটো রুটি খাই, তারপর একটু সামান্য কোনদিন ঈদ লাগে একটু মুড়ি খাই, আমার অনেক ডিস্টিংশন আছে। সেকেন্ড ম্যান সেকেন্ড ম্যান সৌজনা চলে গেছিল, থার্ড ম্যান যাবে তো কি হচ্ছে, আপনার জেলায় প্রথমবার এলেন অমিত শাহ, আপনার মনে হয় এইভাবে যদি লাগাতার আসতে থাকে বিধানসভা ভোটের আগে, আমি তো চাইবো যে ভোট দীক্ষা সব সপ্তাহে যেন তিন দিন করে আসে, আমার কর্মীদের উৎসব আছে, কর্মীদের কাজ করতে সুবিধা হবে, আর না এলে তো তোমার চুপচাপ হবে, যত আসবে তত কর্মীরা কাটবে। অমিত শাহ এলেন এবং যে র্যালি যেটা দেখা যাচ্ছে, যদি আপনি বলছেন যে সব লোক এসছে বাইরে থেকে, আমি তো দেখিয়ে দিলাম বা ওখানেও আজকে আমাদের প্রেস চব্বিশ ঘন্টা বলেছে, এ বি আনন্দ বলছিল যে অনেক অন্য জেলা থেকে লোক শুনেছি, আমি তো দেখিয়ে দিলাম ঝাড়খণ্ডের বাস, পান্ডবেশ্বরের বাস, রানীগঞ্জের বাস, বর্ধমানের বাস, মুর্শিদাবাদের বাস, দেখিয়ে সেটা ওদের কি পলিসি আমি বলতে পারবো না, আমার আমার রাজনীতির পলিসি হচ্ছে আমার ব্লকের মিটিং করলে আমি ব্লকের লোক নিয়ে। সেকেন্ডলি হচ্ছে যে ধরুন অমিত শাহ মতো লিডারকে দৌড়ে আসতে হচ্ছে, ছুটে আসতে হচ্ছে, এটা কি কথা হচ্ছে, ওনাকে জিজ্ঞেস করে ভালো, আমি তো খবরও নিলাম না, আমি জাস্ট একটা ছোট কৃষক ঘরের ছেলে, আর অল ইন্ডিয়া রাজনীতি আমি করি না, অল ইন্ডিয়া রাজনীতি যদি জানতাম মমতা সোনার বাংলা করার ডাক দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, সোনার বাংলা তো আছে, মমতা ব্যানার্জি ঘুরেছে, আবার নতুন করে কি ডাক দেবে, সোনার ইন্ডিয়া করুন না, এখন তো বসে আছে ওই বিচে বিচে না দিয়ে, আজ বিশেষ জন উঠিয়ে দেবো, কালকে ওই উঠিয়ে দেবো, কালকে ওই উঠিয়ে দেবো, কালকে এন বিক্রি করবো, ওই সব না করে সোনার ইন্ডিয়া করবো, আগে কৃষকরা চাষিরা ধর্না দিয়ে বসে আছে ঠান্ডাতে দিল্লিতে, তাদের ব্যবস্থা করে দেবেন, সেটা আরো বেটার হবে না। বিশ্বভারতীতে এলেন, হ্যাঁ বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গায় অমিত শাহ এলেন, কোথাও কি মনে হয় আজকে বিবেকানন্দ রোড ঘোষণা করেছে, বিবেকানন্দ সরণ এটা হয়, রামকৃষ্ণ মঠে কোন রবীন্দ্রনাথের নামে কিছু ঘোষণা করবে, তাহলে রবীন্দ্রনাথকে মুছে দেওয়ার চেষ্টা করছে না, রবীন্দ্রনাথকে ঠেকে দেওয়ার চেষ্টা করছে না, বাঙালিকে আঘাত করছে না, বাঙালিকে মুছে দেওয়ার চেষ্টা করছে না, রবীন্দ্রনাথ এলাকাতে আজকে বিবেকানন্দ রোড হবে, স্মরণীয় হবে, এ হতে পারে, তাহলে বাঙালিকে মোছার চেষ্টা করছে না, বিশ্বকবিকে শেষ করার চক্রান্ত না, আমরা কি বুঝতে ভুল করি, এই বাউলদের ঘরে গিয়ে খাওয়া এটা কি মনে হয় মানে ভোট রাজনীতি, যে যার ইচ্ছা খেতে পারে, উনি তো যতবার আমি দেখেছি পশ্চিমবাংলায় এসছেন উনি বাইরে এর ঘরে ওর ঘরে আর তার ঘরে আবার মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জির সঙ্গে খাটিয়া বসে গল্প সেটাও দেখেছি অবশ্যই।